নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা এতদিন শুনে আসছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে কৃষকদের রিজেক্ট করে দিচ্ছে আবেদন, বা তাদের নাম কেটে দেওয়া হচ্ছে যারা অযোগ্য কৃষক, এরকম শুনে আসছেন। এবার কিন্তু সেটা কৃষক বন্ধু প্রকল্পেও চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু অযোগ্য কৃষকদের নাম কাটা শুরু হয়ে গিয়েছে, এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার নাম কেটেছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন এবং কেন নাম কাটছে, এছাড়াও যে নাম কেটেছে তার প্রমাণ, সমস্তটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনার নাম কেটেছে কিনা সেটা আপনারা নিজেরাই অনলাইনে চেক করে নিতে পারবেন, এবং নাম যে কেটেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন কৃষকবন্ধু.net, কৃষকবন্ধু.net, এটি হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। এটি আপনি গুগলে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন এরকম কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দু নম্বরে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন রয়েছে, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর বলেছে আই এম নট এ রোবট, এই অপশনটা আপনি ঠিক চিহ্ন দেবেন। এখানে যদি অটোমেটিক ঠিক চিহ্ন না আসে সেক্ষেত্রে এই জায়গাটায় দেখবেন কতগুলো আপনাকে ছবি দেখাবে, এবং যেই ছবিগুলি নিয়ে আপনাকে ঠিক দিতে বলবে সেই ছবিগুলো নিয়ে আপনি ঠিক দিয়ে ভেরিফাই করে দিলেই এইখানে এই ঠিক চিহ্নটা চলে আসবে। তো আমার যেহেতু এখানে অটোমেটিক ঠিক চিহ্নটা চলে আসছে, এবার আমি এখানে সার্চ করে দেবো। তো যখন এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেবেন, আপনার নাম যদি কৃষক বন্ধু পোর্টালে উঠে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্ট্যাটাস বা আপনার ডিটেলস দেখে নিতে পারবেন। তো আমি একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। এখানে তার একেডি আইডি নাম্বার দেখিয়ে দিচ্ছে, কেবি মানে কৃষক বন্ধু, নাম্বারটা দেখিয়ে দিয়েছে, আইডি নাম্বারটা, কৃষকের নাম দেখিয়ে দিয়েছে, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, কতটা জমি, 1.06 একর জমি। আর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কি রয়েছে, না ডিলিটেড ফার্মার, কি না ডিলিটেড ফার্মার। এখানে নামটা কিন্তু মানে কৃষকটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে, এনার নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসের ঘরে ডিলিটেড ফার্মার চলে এসেছে। তো অনেক কৃষক এরকম আগেও টাকা পেয়েছেন, তাদের এখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড ছিল, কিন্তু সেই অ্যাপ্রুভড থেকে এখানে কিন্তু তার নামটা কেটে দেওয়া হয়েছে। কি করা হয়েছে না, এখানে ডিলিটেড ফার্মার মানে নামটা কেটে দেওয়া হয়েছে। তো যেহেতু এরা ডিলিটেড ফার্মার করে দিয়েছে, তার মানে এবার যে পরবর্তী ইনস্টলমেন্টের টাকাটি দেওয়া হবে বা পরবর্তী সময়ে যে টাকা দেওয়া হবে, এই কৃষক কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এবার দেখুন এনার যে ডিলিটেড ফার্মারটি করা হয়েছে, এনার বিভিন্ন কারণবশত এই ডিলিটেড ফার্মার করা হতে পারে। তো কৃষক বন্ধুর যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি এই কৃষকটি হয়তো ফলো করেননি, বা এই কৃষকটি হয়তো যোগ্য নয় কৃষক বন্ধু প্রকল্পের জন্য, এই কারণে এনার নাম কেটে দিয়েছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যখন আবেদন করেছিল তার নিজের নামে জমি ছিল, ঠিক আছে, দিয়ে তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন। এবার তিনি হয়তো কিছু মাস আগে বা কিছু বছর আগে তিনি মানে তার যে জমিটা ছিল সেই জমিটা হয়তো অন্য কাউকে বিক্রি করে দিয়েছে, এবার সেই ব্যক্তি সেই জমিটা দিয়ে কৃষক বন্ধুর আবেদন করেছে। তাহলে একটা জমি দিয়ে কি দুজন আর কৃষক বন্ধু টাকা পাবে? নিশ্চয়ই পাবে না। তাই পুরনো যার জমিটি ছিল, যিনি জমিটি বিক্রি করেছেন, তার নামটি কিন্তু কৃষক বন্ধু পোর্টাল থেকে এরকম কেটে দেওয়া হচ্ছে। তাছাড়াও আরও এরকম অনেক কারণ রয়েছে, সেই কারণের জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম কেটে দেওয়া হচ্ছে, সেই নিয়ে আলাদা সময় আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। এবার দেখুন অনেকের হয়তো ভুলবশত যদি কেটে দিয়ে থাকে, যে দেখছেন আপনারা এরকম ডিলিটেড ফার্মার করে দিয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের লোকাল এডি অফিসে যাবেন, যে তাদের সঙ্গে বিস্তারিত আপনারা আলোচনা করবেন যে দেখুন আমি তো অযোগ্য নই, আমি তো যোগ্য কৃষক, আমার কেন কেটে দেওয়া হলো, আপনি উপযুক্ত প্রমাণ তাদেরকে দিবেন। এবার তারা যদি দেখে যে হ্যাঁ ঠিকই তো এটা ভুলবশত কাটা হয়েছে, যোগ্য কৃষকই, তখন কিন্তু আপনার নামটা আবার কিন্তু এখানে অ্যাপ্রুভড করে দেওয়া হবে। তো আপনারা এরকম স্ট্যাটাস চেক করে দেখবেন, আপনাদের যদি স্ট্যাটাসের ঘরে এখানে অ্যাপ্রুভড থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যদি এরকম ডিলিটেড ফার্মার করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তী ইনস্টলমেন্টের টাকা বা পরবর্তী সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কিন্তু পাবেন না। তো আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন তখন স্ট্যাটাসে কী দেখাচ্ছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।